যে আপনার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করেন। উনি তাকালেন, শেষ ইচ্ছা? আমি বলি উনার এই শেষ ইচ্ছাটা আপনি পূরণ করেন। উনি এটা থমকে থমকে থাকলেন। তারপরে আমি বললাম ওনাকে, দেখছি তুমি যেখানে বসছো ওনার পিছনে বঙ্গবন্ধুর একটা ছবি ছিল, যে এমন এমন কিছু আপনি করেন না এই ছবিটা এখান থেকে সরে যায়, চিরকাল যেন ওই ছবিটা থাকে। তো কী করতে হবে? আমরা যে পাশে মল্লারা ভাসানীকে বসায় দেন, আর তাদের পায়ের নিচে আমি সবটা উল্লেখ করলাম, ওসমানীকে দেন আর জিয়াউর রহমানকে দেন পায়ের নিচে সবটা। উনি থমকে থাকলেন, ভাই এটা কথা হলো? তখন আমি বললাম যে আমি বললাম আমি যেতে পারবো তো ওইখান থেকে, আমাদের বঙ্গবন্ধু নাই আজকে, আমি কিন্তু বেঁচে আছি। এটা বলছেন কেন? আজ সহিষ্ণুতার কথা বলছি, আপনি আর আমি ভিন্নমত হলাম, কিন্তু এটা আপনি শুনলেন, এটা একটা আলোচনায় রেখেন, আমি কোনো কিছু না। আমি এর এই চারজনকে যদি রাখেন দেশে আর কোনো গণ্ডগোল হবে না,